জয় মা মাহেশ্বরী, জয় মা মাহেশ্বরী, জয় মা মাহেশ্বরী। জি মোর পাই নিশ্চিত ভাবরে গটিয়ে নাই দীর্ঘ পাঁচ বর্ষ এমএলএ ভাবরে মো মা মাটি আঠুল সেবা করিবা পরে মো আজি এই প্রাঙ্গণরে আপনমানক গহনরে আপনমানক সহিত দণ্ডায়মান। আজির এই মিশ্রণ পর্বরে আপনমান দেখুথিবে শহ শহ সংখ্যারে ভাই মানে ভৌণী মানে একত্রিত অছন্তি এবং আজির আমার মুখ্য অতিথি আমার ওড়িশার বড় পুত্র কহিলে অত্যুক্তি হব না, সুযোগ্য পুত্র যে কি দিল্লি দরবারে দুই দুই থর যাই যে ভাবে পরাকাষ্ঠা দেখেছেন ওড়িশা পাই কার্য করছেন আমার সে কেহি নুহে আম এই মাটির সুযোগ্য সন্তান শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান যে কেন্দ্র শিক্ষামন্ত্রী এবং দক্ষতা বিকাশ মন্ত্রী ভাবরে নিখুণ ভাবরে ভারতবর্ষে কার্য সম্পাদিত করে আসুছেন তাঙ্কর দিগদর্শনরে তাঙ্কর নির্দেশরে যে কার্য চালিছি আম ওড়িশারে তাহা অনন্য, যাহাদ্বারা প্রভাবিত হয়ে মু তাঙ্ক সহিত মিশিবা আগ্রহ প্রকাশ করেছিলি এবং আউ জনে আম মাটির পুত্র সে কেই নুয়ে পূর্বতন মন্ত্রী মধ্যে থিলে আম আঠমল্লিক আমার শ্রীযুক্ত সঞ্জীব কুমার সাহু মহোদয় সে তো দীর্ঘদিন ধরে আম আঠমল্লিক মাটির সেবা করে আসছেন সে মধ্যে আজ এখানে একা একাঠি অছন্তি এই মন্ত্রী উপস্থিত অছন্তি তাঙ্ক সহিত অছন্তি আমার জেলার সভাপতি দিলেশ্বর প্রধান মহোদয় এবং মঞ্চে আসীন সমস্ত কার্যকর্তা মো সম্মুখে থিবা সমস্ত বিজেপি র সমস্ত কার্যকর্তা বন্ধুগণ ভাই ও ভৌণী মানে সামাজিক বন্ধুগণ প্রিন্ট এবং ইলেকট্রোনিক্স মিডিয়া সমস্তকে মু স্বাগত করুছি এই মিশ্রণ পর্বকু এবং যো যো কর্মকর্তা মানে এই বিজেপি দলকু আকু নেবারে সাহায্য হইছন্তি গুন্ডুচি মূষা সদৃশ কার্য করি আজি এতে বড় দ্রুমরে পরিণত করছন্তি তাকু নিশ্চিত ভাবরে সমস্তকু মধ্য মোর সপ্রেম নমস্কার এবং ধন্যবাদ এবং শুভকামনা মধ্য জ্ঞাপন করুছি। মো সহিত যো বন্ধু মানে মো হাত কু ধরি দীর্ঘ পাঁচ বর্ষ ধরি মো সহিত চালুচন্তি চালুথিলে সেমানে মধ্য আজি আমি খুব কম সময় ভিতরে কম সংখ্যক আসিবা পাই মধ্য সংকেত মিলিথিলা আমি 500 রু ঊর্ধ্ব কর্মী মো সহিত বিজেপি পরে সামিল হইথিবারু মো সমস্তক পাখরে কৃতজ্ঞ। বিশেষ মো যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যে কার্যধারা যেভাবে ভাবে বিকশিত ভারত উপরে সে কার্য করে চালছেন বিশ্ব দরবারে সে যে না করছেন ফরেন আফেয়ার্স হো যে কোন দিগরে মধ্যে হো সে দিগরে বোধ হয়ে বিগত দিন মানুষ কৌশি প্রধানমন্ত্রী এতাদৃশ্য কার্য আমি দেখি নথিলে তেমন তাঁকর কার্যশৈলী এবং তাঁকর যে কার্যশৈলী আজ ভারতক এক নম্বর আড়ক নিয়ে চালছি বোধ হয়ে আছিদিন গলে বিকশিত ভারত যে নাম ধরি সমস্তে ডাকিবে দরবারে সে বোধহয়ে আমি সমস্তে আগামী দিনের আগামী পিঢ়ি নিশ্চিত ভাবে তাকে অনেক বসিছেন কোভাবে ভাবে ভারত আহরি আগু যাব তেমন তাঁকর কার্যধারা তাঁক কার্যশৈলী এবং তাঁক কার্য নৈপুণ্যতা পাঠে করে মু তাঁক তন্নতন্ন করে তনখিছি এবং কোভাবে ভাবে সে নিঃস্বার্থপর ভাবে তাঁকর আগে কেহি না পছরে কেহি না কিভাবে ভাবে দিনরাতি চেষ্টা করে ভারতবর্ষকে সারা বিশ্ব দরবারে প্রশংসিত করিবে সবু ক্ষেত্রে সে টেকনোলোজি ক্ষেত্রে হো কি আপনার ইরিগেশন ক্ষেত্রে হো কিংবা রোড কমিউনিকেশন ক্ষেত্রে হো কিংবা মেডিকাল আপনার ক্ষেত্রে হো এডুকেশন ক্ষেত্রে হো
আমার তো ধর্মেন্দ্র প্রধান নিজে এডুকেশন মিনিষ্টর অনেক তেমন ক্ষেত্রকে কিভাবে ভাবে বিকশিত ভাবে আগুন নেবে আমাদের অনুপ্রাণিত করেছিল তেমন তাকে দেখি মু নিশ্চিত ভাবে অনুপ্রাণিত হই এই দল প্রতি আকৃষ্ট হলি এবং মু নিজে নিজে চেষ্টা করুথিলি কিভাবে ভাবে তাঁকর কার্যধারা মতে আগু নিয়ে যাব তাকে পাঠাই করে মো নিষ্পতি নেলি মো কর্মী মান সহ মো বন্ধু মান সহ যে সব মো সহ আজ আসছেন মু তাঁকু ধন্যবাদ ন দেই রহিপার মু তো নিজে কহুছি আগামী দিনে মধ্যে বড় ধরনের প্রোগ্রাম হব কিভাবে ভাবে আমার আঠলিক নির্বাচন মন্ডলী কিভাবে ভাবে পদ্ম ফুটব সে চেষ্টা আমি সমস্তে করা দরকার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মু আজি এই কার্যক্রম মাধ্যমে এই স্টেজ উপরে আপনার সহ সামিল হয়েছিল মু নিজকে ধন্য মনে করুছি এবং নিষ্ঠাপর ভাবে গোটে সাধারণ কর্মী ভাবে কার্য করি কিভাবে ভাবে এই দলকে আহরি আগু আমি নেওয়া এবং লোক পাখে প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছাইবা বিকাশর বার্তা প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী বার্তা কিভাবে ভাবে প্রত্যেক ঘরে ঘরে আমি পৌঁছাইবা সেই আশা আমি নিশ্চিত ভাবে সমস্ত মন ভিতরে পোষণ করা উচিত। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।